রাজযাত্রা সূচনা হলো ময়নাগড়ে। এদিকে রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক চাপানুতো চরমে উঠেছে। সূচনা পর্বে ময়নার বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোয় সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ময়নাগড়ের এই ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা করেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। অনুষ্ঠানে নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু এই অনুষ্ঠানে ময়নার বিজেপি বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে ফেটে পড়েন দলের নেতৃবৃন্দ। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে এই রাসমেলার রাজনীতিকরণ সহ বাংলার সুস্থ সংস্কৃতিকে বিনষ্ট করছে শাসক দল বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। তবে বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। উল্লেখ্য, ময়নাগড়ের ঐতিহ্যবাহী রাজযাত্রা এবছর 462তম বর্ষে পা রেখেছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম মেলা হিসেবে পরিচিত পেয়েছে এই রাসমেলা। ময়নাগড় সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন এই রাসমেলায়। তবু বলবো যে যেহেতু একটা ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম একটা রাষ্ট্র যেখানে গণতন্ত্র আছে, আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক অঙ্গনে কখনো কখনো যেতে হয়, তাই আমি সর্বদলের সবার কাছে প্রার্থনা করব সজল আব্দুলকে একসঙ্গে থাকতে দিন, রেখা রাবেয়া এই মেলায় ঘুরে বেড়াক না হাত ধরে বাতাসে, কিন্তু সবচেয়ে ঐতিহাসিক এই রাসমেলায় এসে কি বলবেন? আমার একটাই বার্তা, এই ময়না রাসমেলা বড় সুন্দর, এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ তারা একত্রিত হন, আর এই দৃশ্য দেখার জন্যে শুধু ময়নার মানুষ নয়, এখান থেকে সারা দুই মেদিনীপুর, এখন তিনটি মেদিনীপুরের মানুষ তারা অপেক্ষা করেন। বিভিন্ন সেই ওদিক থেকে দীঘা, এদিকে জঙ্গলমহল, সব জায়গার মানুষ আসেন শুধু এই সম্প্রীতি রক্ষা করে। 462 বছর ধরে এই ময়নার রাসমেলা একটা ঐতিহ্য বহন করে চলছে। আজকালে মানে এখন যে অবস্থা, সম্প্রীতিটাকে ধরে রাখা সবচেয়ে বড় ব্যাপার, এটাই মানব সম্পদের উন্নয়ন করে, আর এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত ময়নার রাসমেলা। বিজেপিরা দাবিটা করছে এটা রাজনৈতিক মেলায় পরিণত হয়েছে, কি বলবেন? বিজেপিদের বলতে দিন, তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন থাকলে প্রচারের আলোতে আসতে গেলে কিছু না কিছু তো বলতেই হবে। এটা কি করে, কোথায় রাজনীতির মেলা আপনারা দেখলেন? যারা আছেন এরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে রাজনীতি করেন, কিন্তু তবুও সবাই একই মঞ্চে আছে, বিজেপিদের বলতে দিন। তারা দাবি করছে যে এখানে স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি, এ ব্যাপারে আমার বলার কিছু নেই, বিধায়ক নিজেই জানবেন, নিজেই যদি জনসংযোগ রাখেন তাহলে আমন্ত্রণ কেন হয়নি, কেন হলো না সে বিবেচনা তিনি করবেন। পূর্ব মেদিনীপুর সরকারের তৃণমূল পরিচালিত নেতৃত্বদের এটাই তাদের কালচার, ময়নার মতো ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের পশ্চিমবাংলার বিধানসভা বিরোধী দলের নেতাকে ডাকা হবে না, আর সেখানকার জনপ্রিয় বিধায়ক মাননীয় অশোক কুমার দিন্ডা মহাশয় যিনি বিধায়ক ওখানকার তাকে ডাকা হবে না, এর থেকে নিন্দাজনক ঘটনা আছে বলে আমি মনে করি না। শাসক দল প্রশাসন একেবারে পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাদের, বিরোধী দলের জনপ্রতিনিধিদের না ডাকার সিদ্ধান্ত অলিখিতভাবেই নিয়েছেন। এ বিষয় নিয়ে জেলা প্রশাসন তারাই বলবেন যে কেন বিরোধী দলের নেতাকে ডাকা হচ্ছে না, কেন এলাকার বিধায়ককে ডাকা হচ্ছে না। বাংলার এই ধরনের সংস্কৃতির তারা আমদানি করেছেন তৃণমূল কংগ্রেস যতদিন থেকে ক্ষমতায় এসেছেন। সরকারি প্রশাসনের মিটিংয়ে ডাকবে না, উৎসব অনুষ্ঠানে ডাকা যাবে না সেখানকার জনপ্রতিনিধি, এই কালচার ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। নিন্দা ছাড়া এই ঘটনার প্রতিবাদ করছি, যাতে করে আগামী দিনে প্রশাসন এবং সমস্ত জায়গাতে জনপ্রতিনিধিকে ডাকা হয়, বিশেষ করে ময়নার মতো জায়গাতে এলাকার বিধায়ক আমন্ত্রণ পাবে না, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।